কণ্ঠ আছে কোরআন শরীফ তেলাওয়াত করব যতদিন কণ্ঠ আছে হাদিস তেলাওয়াত করব হাদিস মানুষের দারে দারে পৌঁছায়া দিব বাল্লিগু আননি ওয়ালাও আয়া তোমরা বড়জোর ফাঁসির কাছে নিতে পারো ফাঁসি দিবা এক দিক দিয়া জান্নাতে যাব আরেক দিক দিয়া তোমাদের টেকনোলজি তোমাদের বিমান তোমাদের ল্যাব তোমাদের যা কিছু আছে আল্লাহর নবীর কাছে এত টেকনোলজি ছিল না কিন্তু বিশ্ব নবী যা বলেছেন আজকের আজকের এই সোশ্যাল মিডিয়া আজকে এই যে বর্তমান টেকনোলজির যুগে আজকের এই সভ্যতার যুগে বিশ্ব নবীর আইয়ামে জাহিলিয়াতের প্রত্যেকটা কথা পঙ্খানুপঙ্খানুভাবে বাস্তবায়িত হচ্ছে জোরে বলেন ঠিক না বেঠি বিশ্ব নবী শুধু মুসলিমের নবী না বিশ্ব নবী শুধু মানুষের নবী না বিশ্ব নবী জঙ্গলের হিংস্র পানির নবী জোরে বলেন ঠিক না বেঠি তোমরা যারা বিশ্ব নবী দিলে বিশ্ব নবীর দিকে আঙ্গুল তুলে পাকা চোখে মদিনার দিকে তাকাতে চাও তোমাদের দিকে উদাত্ত আহ্বান করি সোশ্যাল মিডিয়ায় তোমরা তালাশ করে দেখো তোমাদের বৈজ্ঞানিকেরা তোমাদের সমাজবাদীরা তোমাদের পরিবেশবিদরাই সনদ দিয়েছে সার্টিফিকেট দিয়েছে যে মদিনা বিশ্বের শ্রেষ্ঠ শহর যেই মদিনায় বিশ্বের শ্রেষ্ঠ মানব ঘুমায় বিশ্বের শ্রেষ্ঠ নবী ঘুমায় যেই মদিনায় সাইয়্যিদুল মুরসালিন ঘুমায় আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন 1500 বছর পরেও যে আমার নবন্ধু মদিনাতুল মুনাব্বরায় ঘুমায় আমি আল্লাহ রুবুবিয়াতের কসম করে বলি আমার বন্ধু যেই শহরে ঘুমায় ওই শহরটাকে আমি পৃথিবীর শ্রেষ্ঠ পরিবেশবাদী শহর বলে ঘোষণা করে দিলাম আরো জোরে বলেন সুবহানাল্লাহ তোমাদের কাছে বর্তমানের টেকনোলজি আছে আমার বিশ্ব নবীর কাছে টেকনোলজি ছিল না আমার বিশ্ব নবীর কাছে স্যাটেলাইট ছিল না আমার বিশ্ব নবীর কাছে তোমাদের কাছে অনেক যন্ত্র আছে আমার নবীর কাছে রকেট ছিল না আমার নবীর কাছে ড্রোন ছিল না আমার নবীর কাছে মানবহীন বিমান ছিল না কিন্তু নবীজি বলেছেন জান্নাত জান্নাতের দুইটা দরজা হবে তার মধ্যখানে বাহরাইন আর ইয়ামেনের দুইটা জায়গার কথা সিরিয়া বাহরাইন আর সিরিয়ার দুইটা জায়গার কথা বলেছেন মাপে বর্তমানে এই জগতের যারা মাপ যোগ করে যারা এরকম তত্ত্ব নিয়ে গবেষণা করে তারা তত্ত্ব নিয়ে দেখলো যে মক্কা থেকে যতটুকু বাহরাইনের ওই বসরার দূরত্ব যতটুকু সিরিয়ার হাজরার দূরত্ব 1200 কিলোমিটার ওইটাও 1200 কিলোমিটার এইটাও 1200 কিলোমিটার তার মানে তোমাদের টেকনোলজি ফেল আমার নবীর না দেখানো টেকনোলজি পাস জুড়ে বলেন ঠিক না রেখে আজকে সবার টেকনোলজি ফেল হয়ে গেছে কেন আজকে সকলের টেকনোলজি ফেল আল্লাহর নবীজির কাছে কিসের দন ছিল জুড়ে বলেন ছিল জুড়ে বলেন ছিল নবীজি কত শ্রেষ্ঠ কি বলবো অল্প সময়ে বলা যাবে না আসমান বলেছে ইয়া রব ও রব্বে কারীম তুমি নবী বানাইছো আখেরি পয়গম্বর বানাইছো সর্দার নবীর বানাইছো আমার আসমান দিয়া একটু চালায়া দাও আমি আসমান দুন্দ হয়ে যাব সুবহানাল্লাহ জুড়ে বলেন ও রব্বে কারীম তুমি নবী বানাইছো আমি 2 নম্বর আসমান আমার কাছে একটু নবীরে চালায়া দাও আমি আসমান দুন্দ হয়ে যাব সুবহানাল্লাহ জুড়ে বলেন 3 নম্বর বললো রব্বে কারীম আমি তোমার আসমান তুমি আমারে বানাইছো এই নবীর জন্য বানাইছো তুমি তোমার বন্ধুকে আমার পাশ দিয়ে একটু চালায়া দাও আমি আসমান গর্ব করে বলবো আমার কাছ দিয়ে বিশ্ব নবী চলছে দেখো দেখো আমি আসমান ধন্য হয়ে গেছি সুবহানাল্লাহ প্রত্যেকটা আসমান তার রব্বের কাছে ফরিয়াদ করতেছে বাহবা নিতেছে চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান জান্নাত বলে আমি কি দোষ করছি ও রব্বে কারীম যার জন্য জান্নাত সাজাইছো সাজাই তোবা সাজাইছো হুর গালমান সাজাইছো আল্লাহ যার জন্য মধুর নহর যার জন্য শরাবের নহর যার জন্য জান্নাতের বাজার ও রব্বে কারীম ওই লোকটারে আমার ভিতরে একটু ঢুকায়া দাও আমি জান্নাত ধন্য হতে চাই আর আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সলিমুল্লাহ আর কলিমুল্লাহ আমার নবীর দিকে আঙ্গুল তুলে তাকায় পাকা চোখ দিয়ে তাকায় তুমি হিন্দু হও বাধা নাই তুমি নাস্তিক হও বাধা নাই তুমি যাই হও না কেন বাধা নাই কিন্তু বিশ্ব নবীর ব্যাপারে একটা শব্দ করবা জিব্বা টান দিয়ে সিরে বলাবো রাজি আছেন কারা কারা স্লোগান দিতে পারেন না গরম করেন
মাশাআল্লাহ মাশাআল্লাহ শুধু কয়েকটা কথা বুঝলে অনেক কঠিন কথা বলতেছি আজকে কিছু শিক্ষা গ্রহণ করার পরে সেই স্মার্ট আধুনিকতার ছোঁয়া তার গায়ে লাগে সে পৃথিবীটার সৃষ্টিকর্তাকে খুঁজে পায় না আপনার বাঁচার জন্য একটা লয়ার আছে অ্যাটর্নি জেনারেল আছে একজনের কাছে আপনাকে যেতে হয় আল্লাহর আদালত আছে ওইখানেও আপনার বাঁচার জন্য আল্লাহ একটা মাধ্যম দিয়েছেন আল্লাহ বলেন আমার কাছে এমনি এমনি আসতে পারবা না আমার নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরো আমি আল্লাহ তোমার সাথে আছি সুবহানাল্লাহ আমার নবীর সুন্নতকে কি করো জমিন বলল ইয়া রব্বে কারীম তোমার বন্ধুরে তুমি বানাইছো আমার রাস্তা দিয়ে চালাও না আল্লাহ পাঠাও তোমার নবীকে আমার কাছে পাঠাও আমি মাটিটা দন্য হতে চাই সমস্ত পৃথিবী বলল আমার কাছে পাঠাও আমার কাছে পাঠাও রাত বলল মালিক আমার কাছে পাঠাও দিন বলল মালিক আমার কাছে পাঠাও রব্বে কারীম বলে তোদের ঝগড়া আমার পছন্দ হয় না না রাত না দিন আমি এমন সময়ে আমার বন্ধুকে দুনিয়াতে পাঠায়া দিছি আরো জোরে বলেন সুবহানাল্লাহ চন্দ্র বলে আল্লাহ আমার জন্য কি করেছো আমি তো দন্য হই নাই আল্লাহর নবীজি বললেন আল্লাহ তাআলা বললেন তুই একটু ওয়েট কর তোর জন্য ব্যবস্থা রেখেছি কত বিশ্ব কত শ্রেষ্ঠ নবী আমরা পেয়েছি আল্লাহর পয়গম্বর ছেড়ে দেব 10টা বাজে দেন তাহলে বেশি সময় দেব আচ্ছা তো ছেড়ে দেই তাহলে আবার অনেক সময় যাবে তো 12টা পর্যন্ত দিতে হবে আল্লাহ ভয়ঙ্করতা না না ছেড়ে দিব আমি মসজিদের ইমাম শুনবেন পরে আল্লাহর পয়গম্বরকে চাঁদ বলল আল্লাহ আমার জন্য কি করেছো আল্লাহ বললেন ওয়েট কর তোর জন্য ব্যবস্থা আছে যে নবী কত দামি নবী কত আলা নবী কত শ্রেষ্ঠ নবী হাতটা ইশারা করে শুধু একটু ইশারা করেছে চাঁদ দ্বিগুণিত হয়ে দেখা দিছে তোমার কারণেই তুমি বিশ্ব নবীর কারণে আমি চাঁদ দন্য হয়ে গেছি ওই নবীর উম্মত হওয়ার পরেও দাড়িটা কাইটা দাবি করেন আমি নবীজির আশিক সুন্নতকে মারায়া বলেন আমি নবীজির আশিক নামাজ ছেড়ে দিয়ে বলেন আমি নবীজির আশিক ও মুসলমান তোমার নাম মুসলমানের হতে পারে ও মা তোমার নাম মুসলমানের হতে পারে তুমি পাঁচবার মুসলমান পাঁচবার মুসলমান পাঁচবার মুসলমান কেন 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 আমি যদি বলি বিবি তোমারে আমি ভালোবাসি শাড়ি কিনে দাও বিবি তোমারে আমি ভালোবাসি আমার আয়না ব্লু ফ্ল্যাগ করার জন্য ব্ল্যাক কিনে দাও ও স্বামী আমাকে মার্কেটে নিয়ে যাও আমাকে থ্রি পিস লেহেঙ্গা কিনে দাও আমাকে নেকলেস বানিয়ে দাও যদি বিবির দাবি হয় নবীজি মদিনায় থেকে বলে আরে উম্মত আমি তোর জন্য মদিনায় কাঁদি আরে উম্মত আমি তোর জন্য মদিনায় কাঁদি আমি কান্না করি তুই কেন কাঁদস না আমার জন্য একটু হৃদয় কাঁদে আমি তোর শাফাআতের গ্যারান্টি বিরাট বিরাট বড় নবী আমরা পাইছি সবচেয়ে আলা নবী কি নবী জুড়ে বলেন আবু কিরসাফা একজন রাখাল তার বকরি চড়াইতেছে নবীজি রাস্তা দিয়ে যাইতেছেন মদিনার মরুভূমি দিয়া ওই আবু কিরসাফার নজরটা নবীর নজরে পড়ে গেল নবীও আবু কিরসাফার দিকে তাকাইলো তাকানোর পরে চলে গেছে আবু কিরসাফার মনের ভিতরে কেন যেন নড়াচড়া করতেছে হার্টবিট বেড়ে গেছে আর যাব কোথায় কাকি দেখলাম কাকি দেখলাম আস্তে আস্তে পিছনে পিছনে গিয়া দেখে আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে ঢুকছে সুবহানাল্লাহ গিয়া পিছনে বসছে বৈশা দেখে আর কি আলোচনা করে মজার আলোচনা একদিন দুই দিন তিন দিন সপ্তাহ মা আর খালা দেখে কিরে সন্তান কোথায় বকরি থুয়া গিয়ে দেখে সন্তান তো মুহাম্মদের দরবারে মদিনাতুল মুনাওয়ারার ভিতরে বসা মা বলল কিরে তুই কোথায় যাস সন্তান বলতেছে মা আমি একটা দরবারে যাই কি সুন্দর সুন্দর কথা বলে মিঠা মিঠা কথা বলে হোসনে খুলুক আচরণের কথা বলে মা গো আমি ওই দরবারে যাই বলছে না আর তুই ওই দরবারে যাবি না তোর জন্য আজ থেকে বন্ধ ছেলেটা একদিন দুই দিন তিন দিন চতুর্থ দিন বলতেছে মা তুমি আমার রাস্তাটা বন্ধ করে দিয়েছো মা গো দুইটা হাত জোর করে বলি খালা দুইটা হাত জোর করে বলি আমাকে আর যেতে দিও না তবে আমার একটা কথা তোমরা রাখো বলতেছে কি কথা বলতেছে মা আর খালা শুনো শুধু আমার সাথে ওই লোকটার দরবারে শুধু একটা বার চলো একটা
একটা বার চলো তারা আসলো বলতেছে একদিনই তো তারপরে আর যাব না চলবেও না এখন তারা ওইখানে গেল যাওয়ার পরে তারা ওইখানে গেল গিয়া মানে বুঝুন তো নবীজিকে দেখলে যে কি হালাত হয় নবীজিকে দেখলে কি হয় হালাত কি অবস্থা তো মার বাবা যখন বয়ান শোনার পরে বের হয়ে যাইতেছে তো সন্তান মনে মনে ভাবে আরে না জানি কি বলে মার খালা মা তো তো আস্তে আস্তে বাহিরে গেছে মা বলতেছে বাবা সন্তান ভয় পাইতেছে না জানি মা আমাকে বাধা দেয় বলতেছে বাবা যার কথায় মুক্তা ঝরে সুবহানাল্লাহ যার চেহারায় চাঁদের আলো মলিন হয়ে যায় বাবারে যার চোখ এত সুন্দর যার চুল এত সুন্দর যার সামায়েলটা এত সুন্দর করে আল্লাহ বানাইছেন ও বাবা পৃথিবীতে কত লোক দেখেছি এত সুন্দর সুদর্শন পুরুষ আর দেখি নাই সুবহানাল্লাহ ও বাবা সকাল নাই সন্ধ্যা নাই বাবারে তোমার যদি মনে চায় গোটা জিন্দগিটা ওই লোকটার পিছনে কাটায় দাও সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী একটু পড়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা কি সুন্দর করে আল্লাহ সূরা আহজাবের ভিতরে বলেছেন এরে আমার গোলামেরা আমার বন্ধুর সামনে আমি দুরুদ পাঠাই আমার ফেরেশতারা পাঠায় সুবহানাল্লাহ বলেন আল্লাহ কি দুরুদ পড়তে হয় নাকি না না মালিক আমার বলে এ আমার গোলামেরা আমি রব্বে করিম আমার বন্ধুর উপরে রহমত নাজিল করি সুবহানাল্লাহ আর ফেরেশতারা দুরুদ পড়ে শোনো আমার গোলামেরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যদি ঈমানের দাবি করো তোমাদের কাছে আজকে একটা বার্তা দেই যার কাছে ঈমান আছে যে ঈমানের দাবি করো তোমরা আমার বন্ধুর উপরে সালাম আর দুরুদ পাঠাও সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ তাইলে আজ থেকে দুইটা হাত তুলে দেখায় দেই যতদিন বাঁচবো বিশ্ব নবীর সুন্নাত নিয়ে বাঁচবো কারা কারা রাজি আছেন দুইটা হাত লড়ায় দেখান দুইটা হাত লড়ায় দেখান ভিডিও ফুটেজ কিয়ামতের ময়দানে দেখাবো মালিককে দেখো আল্লাহ তুমি কবুল করো জোরে বলে আমিন আরো জোরে বলেন আমিন সময় পাইলে ইনশাআল্লাহ আর আমি তো প্রতি জুমাই থাকি আপনারা জুমাই তো আমারে শুনেনি তবে আজকে জিদ দিয়ে কয়টা কথা কইলাম রাগ করছেন নাকি রাগ করছেন আর নবীজির কথা কইছি রাগ করে দেড় কেজি চাল খাইয়া লেন আমার সমস্যা নাই আপনি রিফ্যাট বলবো কি কন নাইলে আমার সাবায়া সাবায়া খাইয়া লেবেন পারবেন তো বটি বটি করে লেবেন পারবেন পারবেন আরে জোরে বলেন পারবেন আরে পারবেন না পারবেন না কারণ পাওয়ার দিয়েছে আল্লাহ পাওয়ার দিয়েছে কে আল্লাহ এই গলা আল্লাহ জোরে বলেন কার এই বয়সে আল্লাহ কোরআন রেখেছে কোরআন দিয়ে আল্লাহর কথা বলবো কেউ থাকলে ঠাকায়া দেখায়ও জোরে বলেন ঠিক না বে ঠিক যতদিন কণ্ঠ আছে কোরআন শরীফ তেলাওয়াত করব যতদিন কণ্ঠ আছে হাদিস তেলাওয়াত করব হাদিস মানুষের দারে দারে পৌঁছায়া দিব বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া তোমরা বড় জোর ফাঁসির কাছে নিতে পারো ফাঁসি দিবা এক দিক দিয়া জান্নাতে যাব আরেক দিক দিয়া আল্লাহ তাআলা কবুল করেন জোরে বলে আমিন আমিন